ফরিদগঞ্জে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শপথ। সারা দেশের ন্যায় চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই শপথ বাক্য পাঠ করান। 16 ডিসেম্বর ফরিদগঞ্জের এয়ার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, রাজনৈতিক কর্মী, ছাত্র জনতা সহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান এমপি, উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণনাথ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। আমাদের ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদিরের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।